লাল মাটির পথ ধরে বিষ্ণুপুর যাচ্ছি। এই বিষ্ণুপুর বালুচরি শাড়ি ও টেরাকোটা হাটের জন্য বিখ্যাত। বিষ্ণুপুরে সমস্ত দর্শনীয় জায়গা একদিনেই দেখে নেওয়া যায়, তাই আমরা দেরি না করে হোটেলে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম দেখার জন্য। প্রথমেই দেখলাম দলমাদাল কামান ও ছিন্নমস্তা মন্দির, এই দুটোই পাশাপাশি অবস্থিত। ছিন্নমস্তা মন্দিরের দেবতা খুব জাগ্রত, বহু ভক্ত রোজ এখানে এসে পুজো দেন, আমরাও এখানে পুজো দিলাম। এরপর দেখলাম মদনমোহন মন্দির, রাসমঞ্চ, মল্লরাজারা 108টা মন্দির বানিয়েছিল রাধা গোবিন্দের, সেই ঠাকুরকে এনে বছরের একটা সময় এখানে পুজো করা হতো, তখন রাসমেলা হতো। এখন সেটা আর হয় না, এখানে পুজো বন্ধ হয়ে গেছে, এখন এটা সরকার দেখাশোনা করে, এটা হেরিটেজ বিল্ডিং। এরপর দেখলাম মৃন্ময়ী মন্দির, লালজি মন্দির, পাথরের রথ, গেট, শ্যামরাই মন্দির, ঘুমঘর, মদনমোহন মন্দির, পাথরের গেট, একদিনই সব দেখে নিলাম, সব দেখা হয়ে গেল। টেরাকোটার জিনিস কিনবো না বিষ্ণুপুরে এসে, তা হয় নাকি? কাজে টেরাকোটার ঘোড়া হাতি খুঁজে বেরিয়ে পড়লাম। অসাধারণ সব হাতের কাজ, সব তো কিনতে পারবো না, তাই দু নয়ন ধরে দেখে নিলাম। এখানে ডোকরার কাজও খুব বিখ্যাত, ডোকরার কাজও প্রচুর রয়েছে। এই ডোকরার জিনিস বিকনার গ্রামে ও টেরাকোটার জিনিস পাঁচমুড়া গ্রামে তৈরি হয়। অসাধারণ দক্ষতা সম্পন্ন মানুষ না হলে এই কাজগুলো কিছুতেই করতে পারবে না, অসাধারণ সব হাতের কাজ। আমরা কিছু কেনাকাটা করে অবশেষে এখান থেকে রওনা দিই।